हाय फ्रेंड्स, अस्सलाम वालेकुम। केमन आछेन सबाई? आशा करी भालो। आज के अनेक दिन परे, प्राय 3 मास मतो परे चले आसलाम एकटू शपिंग ए। बेशी किछु किनबो ना, जस्ट टुकिटाकी, कोनो एकटू ना किनलेई नय। तो सेटा किनते एसेछि। ওর আব্বুই আসতে চেয়েছিল, তারপরে ও যেটাই নিয়ে যায় সেটা ভালো হয় না, এই কারণে বলল যে তুমিও চলো যে নিয়ে আসি। তো কয়েকদিন ধরে যে আমার ইন্ডাকশন চুলার জন্য শুধু একটা দিয়েই রান্না করা হচ্ছে, আর আগে 2টা তো নষ্ট হয়ে গেছে, এই জন্য একটা ফ্রাই প্যান কিনে নিলাম। আর গ্যাসের জন্য অনেকগুলাই আছে, 4-5টা, কিন্তু ওটা তো ইন্ডাকশানে হয় না, এই কারণে। আর যেহেতু নতুন বাসায় আমরা এসেছি, প্রায় 1 বছর মতো বাসা নিয়েছি, এই কারণে তারপরেও যতটা জিনিসপত্র কিনেছি আর কিছুই তো নিয়ে এসেছিলাম না, যেটা কিনেছি সেটাই আলহামদুলিল্লাহ। তো এই কাপটাও নিতে চেয়েছিলাম, কিন্তু ওই একটাই আছে আর সে ছেলেটুরা খুঁজে পাচ্ছে না, এই জন্য বললো অন্য একদিন নিতে। আর এই গ্লাসটা নিলাম ফালুদা করার জন্য, এই গ্লাসগুলো খুবই ভালো হয় শরবতের জন্য, এই কারণে। আর এখানে একটু জার দেখতেছিলাম, তো এই জারগুলো অনেক বড়, এর থেকে ছোট সাইজ খুঁজতেছিলাম একটু মিডিয়াম, কিন্তু পাইনি। আর একটা আইসক্রিম সেট খুঁজতেছিলাম, কিন্তু এখানে আর তেমন ভালো কোনো আইসক্রিম সেট নাই, তো এটা পেয়েছি। এটা অনুভা খুবই পছন্দ করেছে, তো এটাই নিয়ে নিলাম ফিননি, তারপর সেমাইয়ের খাওয়ার জন্য, ওটা আর আইসক্রিমের জন্য ভালো। তারপরে এর পাশেই আছে কসমেটিক্সের দোকান, আমি এখান থেকেই সব প্রোডাক্টগুলো কিনে থাকি। তো এটা হচ্ছে ভ্যাটিনি ফেস পাউডার, এটাই আমি সবসময় ইউজ করি। তো এটা হচ্ছে কালার 2, আমি আমার স্কিনের জন্য 1 নাম্বারটা হয়, এই জন্য আমি, ওর কাছে নাই তো অন্য জায়গার থেকে এনে দিয়েছে 1 নাম্বার। আর কিছু ব্রুশ খুঁজতেছিলাম আর কি, যখন কোথাও যাব তখনই আর কি ব্রুশগুলো খুঁজে পাওয়া যায় না, যতই বেশি থাক না কেন, কোথায় কোথায় রেখে দিই এটা ঠিক থাকে না, তাই আবার 1 পাতা নিয়ে নিলাম। এটাও হয়তো বা 1 সপ্তাহ পরে আর খুঁজে পাবো না। যখন স্কুলে যেতাম বেবিকে নিয়ে, তখন অনেক যে নষ্ট হতো, ভেঙে যেত, হারিয়ে যেত, কিন্তু এখন অনেক দিন পরে আসব, তো অনুভার জন্য কিছুই খুঁজে পাচ্ছি না। আর 2টা রাবার নিলাম চুলের জন্য, আর এই যে সেই তেল আমি যেটা ইউজ করি, তো ভাবলাম শেষ হয়ে যাওয়ার আগে আমি আরেকটা নিয়ে রাখি, কারণ এটা আমার এত ভালো কাজ দেয় সেটা কি বলবো। এটা হচ্ছে 14 দিনে চুল পড়া বন্ধ না হলে উনি টাকাটা ফেরত নেবে, আর আমার ফেস পাউডারটা এনে দিয়েছে। আর ওর বাবা আবার এটা নিল, ওর আব্বুর মাথায় একটু চুল কম, তো এই কারণে ও এটা নিল, যে এটা নাকি চুল গজায় এবং চুল লম্বা করে তাড়াতাড়ি। তো আমিও মাঝে মাঝে ইউজ করব, ওটা গোড়ায় গোড়ায় ইউজ করতে হয়। আর আমি এই ফেস ওয়াশটা ইউজ করি ক্লিন ক্লিয়ার, আর ওটা ইউজ করি, তো এবার আমি এবারগুলোটাই নিলাম। আর একটা ভীম লিকুইড নিলাম, আর নেভিয়া সপটা আমি সবসময় ইউজ করি। বাসায় চলে এসেছি, আর কী কী কিনেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখন। আরও 2-1টা জিনিস কিনেছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি।
এই তেলটা, এটা হচ্ছে ভিটালিনা তেল, এটা একটা ইন্ডিয়ান তেল। আর এই তেলটা ব্যবহার করতে হয় প্রতিদিন চুলের গুঁড়ায় গুঁড়ায়, আর পরের দিন আবার শ্যাম্পু করে ফেলতে হয়। আর যে জাফরং, আর একটা যেটা নিয়েছি এটা হচ্ছে জাফরান গ্রোথ হেয়ার অয়েল। তো আমার চুলটা যেন তাড়াতাড়ি লম্বা হয় এই জন্য আমি ইউজ করব, আর খুকশি, আর চুল পড়াও বন্ধ হয়। আর এটা ব্যবহার করতে হয় সপ্তাহে 3 দিন। তো আমি এটা তো শুধু গুঁড়ায় গুঁড়ায় ইউজ করে, এটা ক্রিম টাইপের, তো এটা আমি সপ্তাহে 3 দিন ইউজ করব গোড়ায়। আর ওই যে তেলটা ভিটালিনা, ওটা আমি এমনি চুলের সব জায়গায় ইউজ করব। এই যে অনুভব আর একটা জিনিস কিনেছে, সেটা আপনাদেরকে দেখানো হয়নি, এই যে বিউটি বক্সের মতো আর কি, ভিতরে একটা পুতুল আছে। এটা 99 মার্কেট থেকে নিয়েছিল। আর সামনে ওর জন্মদিন, তাই একটা পার্টি স্প্রে ও নিয়ে নিল। আর এদিকে ওই যে ওর বাবা আবার একটা বডি স্প্রেও নিল। আর যাদের স্কিনে ব্রণ আছে তারা কিন্তু এভার গ্লো যে ফেস ওয়াশটা, ওটা কিন্তু ইউজ করবেন। এই যে এটা খুবই খুবই ভালো হয়, আমি এটা ইউজ করি। তো মাঝে ওর বাবা আবার ক্লিন ক্লিয়ার এনে দিয়েছিল, তো আমি এবার যে নিজেই ওটা নিয়ে আসলাম। আর এই রাবার দুইটাই নিয়েছি। আর শীত গ্রীষ্ম বর্ষা সব সময় আমি এটাই ব্যবহার করি, নেভিয়া সফট টাইপ। আর একটা জিনিস নিয়ে এসেছি, এই যে এটা আমার খুবই পছন্দ হয়েছে, আগে একটা নিয়েছিলাম, সেটা আমার বেসিংয়ের জন্য। ওটা হচ্ছে একটু ময়লা মতো হয়ে গেছে, পরিষ্কার করেছি গরম পানি দিয়ে, তারপরেও যেন দাগ দাগ হয়ে আছে, তাই আবার এটা নিয়ে আসলাম। এটা খুবই সফট। আর আগেরটা ছিল মানে মুখটা ছিল পুতুল দেওয়া। আর এই যে 99 মার্কেট থেকে আরও একটা জিনিস কিনেছে, আর তো টাওয়েলটা কিন্তু 99 মার্কেট থেকে কেনা না, এই যে এটা আবার কিনেছে, এটা আগেও একবার কিনেছে ও, সেটা আবার নষ্ট হয়ে গেছে, ভেঙে ফেলেছিল, এই জন্য আবারও এটা নিয়েছে। ওর টেবিলে পেন্সিল রাখার জন্য, আর দুইটা গেঞ্জি নিলাম ওর জন্য, রাতে ঘুমানোর জন্য চ্যান্টু গেঞ্জি। এই হলো আমাদের মার্কেট, বেশি কিছু না। তো কোনটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই খুবই ভালো লাগে, আমি অনেক উৎসাহ পাই আপনাদের কমেন্টের জন্য, অপেক্ষায় থাকি। তো ওখান থেকে আসার পরে যে বিকালের দিকে অনুভাকে একটু নুডলস করে দিলাম ম্যাগি। আর যে বাটি এনেছি ওই বাটিতে অনুভা বলছে আইসক্রিম খাবে, তো এখন আইসক্রিম বানানোটা সম্ভব না, তাই আমি আবার একটু লাচ্চা সেমাই করে দিলাম, লাচ্চা সেমাই ভিজিয়েছি, তো সেটাই এখন দিচ্ছি এই বাটিতে। তো ফ্রেন্ডস, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন আসলে ডায়েট ভিডিও দিতে দিতে বোর হচ্ছিলাম, এই জন্য আজকে এই ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।